দর্শক, কাল তো জেনেছিলাম ভিগান ফুডের আদ্যোপান্ত। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ভিগান খেয়ে আপনি থাকবেন সুস্থ, সাথে ফিট। জানেন কি, বলিউডের অনেক তারকারাই কিন্তু এখন ভিগান ফুডে অভ্যস্ত। কারা, জানবো সেই গল্পটা। তারকারা বরাবরই হন স্বাস্থ্য সচেতন, স্টাইলিং, কাজ কিংবা ফিটনেসেই তারা থাকেন লাইমলাইটে। এবারেও তেমন একটি ডায়েট অনুসরণ করে বলিপাড়ায় কিছু তারকা হয়েছেন খবরের শিরোনাম। ভেগান নামের এই ডায়েট মন্ত্রে খাবার তালিকা থেকে যারা বাদ দিয়েছেন সব রকম প্রাণীজ দ্রব্য, মাছ, মাংস, ডিমের মতো বিয়োগের ঘরে রেখেছেন দুধ কিংবা দুধের তৈরি যে কোনো খাবার। সে তালিকায় প্রথমেই আছে শ্রদ্ধা কাপুরের নাম। বছর তিনেক আগেই এই বলি সুন্দরী নাম লিখিয়েছেন ভেগানিজমের দলে। সুজি, চিড়ের পোলাও, খিচুড়ি কিংবা ফলের রসে সম্পূর্ণ তার খাদ্য তালিকা। আলিয়া ভাট ভেগান ডায়েটে এসেছেন বছর দুয়েক আগে। এমনকি এই অন্তঃসত্ত্বাকালীন সময়েও মাছ, মাংস, দুধের মতো খাবার থেকে নিজেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী। পশুপ্রেমী নামে পরিচিত জন আব্রাহামও আছেন ভেগান তালিকায়। বয়স 40 পেরিয়ে গেলেও বলিউডের এই অভিনেতার পেশি বহুলে এখনও মুগ্ধ দর্শক। ভেগান হয়েও কিভাবে নিজের এমন চেহারা তৈরি করলেন তিনি, এই প্রশ্ন ঘোরে অনেকের মনে। ভেগান তালিকায় আছে মিস্টার পারফেকশনিস্ট আমির খানও। কয়েক বছর আগেই তিনি শুরু করেছেন এই জীবনযাত্রা। বিরিয়ানি প্রেমী আমিরের রোজের খাদ্য তালিকায় এখন থাকে সবজি, বাদাম, বিভিন্ন ধরনের শস্যদানা। ম্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24।